প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাব মল্লিক, সহকারী শিক্ষক ইম্পেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল। আমাদের অনলাইন ক্লাসে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর জন্য তোমাদেরও সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আশা করি তোমরা আমাদের নিয়মিত অনলাইনের ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, খনিজ সম্পদ এবং জীবাশ্ম। এই অধ্যায় থেকে আজকে আমরা শিখব কিভাবে অ্যালকেন যৌগ হতে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। আসলে এই টপিকটি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একটি উদ্দীপকে একটি যৌগ দেওয়া থাকবে, হয়তো অ্যালকেন যৌগ, সেখান থেকে বলবে যে এটা থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কি না এটি দেখাও। আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আসলে কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় বা জৈব অ্যাসিড কোনটি। আশা করি তোমরা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছ। তা আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো, আজকে আমরা প্রস্তুত করবো অ্যালকেন থেকে জৈব অ্যাসিড। তো দেখো, এর জন্যই আমরা প্রথমে একটি অ্যালকেন যৌগ ব্যবহার করি। অ্যালকেন লেখার নিয়ম হচ্ছে, দেখো আমি হয়তো দুই কার্বনের একটি অ্যালকেন নিব, সেক্ষেত্রে দুইটি কার্বন ব্যবহার করলাম, মধ্যে ব্যবহার করলাম একক বন্ধন। কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, দেখো কার্বনের যোজনে চার হলো, তাই না? এবার এই যৌগটির নাম কি? দুই কার্বনে ইথ, একক বন্ধনের জন্য এন, অর্থাৎ এই অ্যালকেন যৌগটি হলো ইথেন যৌগ। আজকে আমরা দেখব যে আসলে ইথেন যৌগ থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। এর জন্য বেশ কয়েকটি ধাপ আমাকে অনুসরণ করতে হবে, অত্যন্ত সহজ, তোমার মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই ভালো বুঝতে পারবে। দেখো, সর্বপ্রথম কাজ হচ্ছে যখন তোমাকে কোনো অ্যালকেন যৌগ দেওয়া হবে, এই অ্যালকেন যৌগকে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করানো। সেক্ষেত্রে তোমরা এই হ্যালোজেন অ্যালকেন যৌগের সাথে তোমরা একটি হ্যালোজেনের বিক্রিয়া ঘটাবে। আমি হ্যালোজেন হিসেবে ক্লোরিন নিলাম, এখনও ক্লোরিনের বিক্রিয়া দিব। দেখো, যখন অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া হয়, তখন এখানে প্রভাবক হিসেবে মৃদু সূর্যালোক ব্যবহার করতে হয়, তাই না? আমি লিখলাম মৃদু সূর্যালোক। তো মৃদু সূর্যালোকের উপস্থিতিতে কি হয়, এখানে থাকে হ্যালোজেন মৌল, একটি হ্যালোজেন মৌল একটি হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে নিজে জায়গা দখল করে। তো সেক্ষেত্রে বিষয়টি কেমন হয়, দেখো এখানে ছিল সিএইচ থ্রি, হবে সিএইচ টু, এবং একটি হাইড্রোজেন সরে যাবে, সেই জায়গাটি নিবে ক্লোরিন। দেখো, একটি হাইড্রোজেন সরে গেল, জায়গাটি নিল ক্লোরিন। পাশাপাশি যে ক্লোরিনটি এখানে ছিল, আরেকটি অবশিষ্ট ক্লোরিন এবং বের হয়ে আসা হাইড্রোজেন, উভয় মিলে উৎপন্ন করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। দেখো, এই যৌগটির আসলে নাম কি, এটাকে আসলে দুইটি উপায়ে আমরা নামকরণ করতে পারি। একটি হলো প্রথম কার্বনের সাথে ক্লোরিন লাগানো আছে, তাই আমি বলতে পারি ওয়ান ক্লোরো। দেখো, দুই কার্বনের জন্য ইথ, একক বন্ধনের জন্য এন, ওয়ান ক্লোরো ইথেন। এটারই আবার আর একভাবে আমরা নামকরণ করতে পারি, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। আশা করি তোমরা নামকরণ আসলে সবাই করতে জানো, কারণ আমি ইতিপূর্বে আমি নামকরণ কীভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করেছি। যাই হোক, আমি দেখো কি তৈরি করলাম, ইথেন যৌগের সাথে বা অ্যালকেন যৌগের সাথে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া উৎপন্ন হলো ইথাইল ক্লোরাইড বা ওয়ান ক্লোরো ইথেন। এরপরে প্রাপ্ত ওয়ান ক্লোরো ইথেনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে ক্ষারের জলীয় দ্রবণ। এখানে আমি নিলাম ক্ষারের, এই যে জলীয় দ্রবণ, তাই না? দেখো, ক্ষারের জলীয় দ্রবণ নিলে বিষয়টি কি হয়, সোডিয়াম এবং ক্লোরিন এরা যুক্ত হয়ে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড লবণ, এবং এই ওএইচ মূলকটি যুক্ত হয় এই অ্যালকাইল অংশের সাথে, তাই না? সেক্ষেত্রে পাওয়া যাবে কি, দেখো এবার দুই কার্বনের জন্য উচ্চারণ হবে ইথ, একক বন্ধনের জন্য এন, এবং ওএইচ মূলক যুক্ত থাকলে নামের শেষে উচ্চারণ করতে হয় অল, অর্থাৎ ইথ যোগ এন যোগ অল, ইথানল। আমাদেরকে যদি বলা হতো যে অ্যালকেন যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করো, তাহলে আমরা এখানেই শেষ করতাম। কিন্তু আমার টার্গেট হচ্ছে আজকে আমরা অ্যালকেন যৌগ থেকে শিখবো কীভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয়। এরপরে যে অ্যালকোহল যৌগটা তুমি পেলে, দেখো এই অ্যালকোহল যৌগকে জারিত করতে হবে শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। তো আমি এখানে আরো চিহ্ন দিই, একটু লেখার কৌশলটা দেখবে সবাই,
এই নিলাম পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট এবং ব্যবহার করবে তোমরা সালফিউরিক অ্যাসিড। আসলে প্রথমেই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট ভেঙে যায় এবং ভেঙে গিয়ে উৎপন্ন করে জায়মান অক্সিজেন। প্রকৃতপক্ষে এই জায়মান অক্সিজেন অ্যালকোহলের জারণ ঘটায়। আমরা সনাতন পদ্ধতিতে জানি যে আসলে কোনো পদার্থের সাথে অক্সিজেন যুক্ত হওয়া এটি হলো জারণ বিক্রিয়া। এখন কি হবে, জায়মান অক্সিজেন যুক্ত হবে কার সাথে, এই অ্যালকোহল যৌগের সাথে, এবং অ্যালকোহল যৌগ জারিত হবে। জারিত হয়ে সেক্ষেত্রে কী ঘটবে, দেখো দেখো অক্সিজেন, এই জায়মান অক্সিজেন যুক্ত হলো অ্যালকোহলের সাথে এবং অ্যালকোহলটি রূপান্তরিত হলো অ্যালডিহাইড যৌগে এবং পাশাপাশি উৎপন্ন হলো পানি। দেখো এই যে জায়মান অক্সিজেন এই যে অ্যালকোহল যৌগের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে এখানে জারিত হবে অ্যালকোহল যৌগটি, উৎপন্ন হবে অ্যালডিহাইড এবং পানি। তো দেখো আসলে এটার নামকরণ আমরা কীভাবে করতে পারি, তোমরা জানো যে বন্ড সি এইচ ও এটি হচ্ছে অ্যালডিহাইড মূলক, যদি কোনো যৌগে বিদ্যমান থাকে সেক্ষেত্রে নামের শেষে উচ্চারণ করতে হয় অ্যাল বা ন্যাল। তো দেখো দুই কার্বনে ইথ, একক বন্ধনে এন এবং সি এইচ ও এই মূলকটি থাকায় এখন উচ্চারণ করবে অ্যাল বা ন্যাল, অর্থাৎ ইথানল। যদি আমাকে বলতো যে আসলে তুমি অ্যালকেন যৌগ থেকে অ্যালডিহাইড প্রস্তুত করো, সেক্ষেত্রে কিন্তু আমার প্রক্রিয়াটি এখানেই শেষ হতো, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি যাবো কোথায়, জৈব অ্যাসিডে। তো ঠিক আছে, আমার যে অ্যালডিহাইড ছিল অ্যালডিহাইডটা বানাও। এখন অ্যালডিহাইডকে পুনরায় জারিত করতে হবে সেই শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। তো ঠিক আছে, আমরা পটাশিয়াম ডাইক্রোমেটটি পুনরায় নেই, আবার সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট ভাঙবে, উৎপন্ন করবে জায়মান অক্সিজেন। দেখো আমরা তো সনাতন পদ্ধতিতে জানি যে আসলে কোনো পদার্থের সাথে অক্সিজেন যুক্ত হওয়া জারণ, আবার এই অক্সিজেন যুক্ত হবে কার সাথে, এই অ্যালডিহাইড যৌগের সাথে। যুক্ত করে দাও, এখন উৎপন্ন হবে সিএইচ থ্রি সি ডাবল ও এইচ, অর্থাৎ অ্যালকোহলকে জায়মান অক্সিজেন দ্বারা জারিত করলে অ্যালডিহাইড এবং পানি, কিন্তু অ্যালডিহাইডকে জায়মান অক্সিজেন দ্বারা জারিত করলে শুধুমাত্র জৈব অ্যাসিড। এবং এর নাম কি, দেখো দুই কার্বনে ইথ, একক বন্ধনে এন এবং সি ডাবল ও এইচ থাকলে আমরা জানি নামের শেষে উচ্চারণ করতে হয় অয়িক অ্যাসিড। তাহলে নাম আসলো কি, ইথানোয়িক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি অ্যালকেন যৌগ থেকে এই চারটি ধাপ অতিক্রম করলে তোমরা সহজেই জৈব অ্যাসিড পর্যন্ত পৌঁছাতে পারবে। আমি আবার বলছি এই অপশনটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের এই ভিডিওটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।